আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কুরমা রেসিপি। ডিমের কুরমাটা আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি আর পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি এখানে তিনটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। আর এখন আমি ডিমের মধ্যে মানে অল্প পরিমাণে লবণ দিয়ে এটা হালকা ফ্রাই করে নিব। জাস্ট হালকা ফ্রাই করে নিতে হবে যাতে মানে একটু উপরে হালকা কালার আসে, তবে বেশি কালার আসা যাবে না। আর আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলেই আমি ডিমটা ফ্রাই করে নিচ্ছি। ডিমগুলো এই তো ডিম ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলে মানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি এলাচ, দারচিনি আর তিনটা লবঙ্গ আর মানে চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই এখানে আদা রসুন বাটা এক চা চামচের মতো দিতে হবে। দিয়ে ভালো করে এটা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এখানে মানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। অল্প পরিমাণে কিশমিশ, বাদাম আর দুটা কাঁচামরিচ দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব। মশলাটা আপনারা যত বেশি ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা ততই ভালো হবে আর খেতে অনেক মজা হবে। এখানে আমি আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ওই ব্লেন্ডারটার মধ্যে যে বাদাম পেস্ট যেটা করেছিলাম আর কিশমিশ কাঁচামরিচ মানে যে পেস্টটা তৈরি করেছিলাম ওই ব্লেন্ডারটাই মানে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ দিয়েছি প্রায় আধা কাপের মতো। দুধ যখন ভালো করে ফুটে আসবে তখনই আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে দেখতে কত ইয়ামি লাগছে। এখন এখানে আমি দিয়ে দিলাম আধা চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দিবেন তাহলে খেতে অনেক ভালো লাগবে। নামানোর আগে অবশ্যই মানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে। এ তো তৈরি হয়ে গেল মজাদার ডিমের কুরমা। অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।